এবার হিজাব নিষিদ্ধ হলো ভারতের মধ্যপ্রদেশের কলেজগুলোতে। ভারতের কর্ণাটকে হিজাব ইস্যুতে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করল হাইকোর্ট। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার স্বাধীনতা চান ভারতের মুসলিম মেয়েরা। ভারতে মুসলিমদের উপর ধারাবাহিক হামলার ঘটনায় ওআইসির নিন্দা। ইউরোপে কোনো যুদ্ধ চায় না রাশিয়া, বললেন ভ্লাদিমির পুতিন। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও রয়েছে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। কর্ণাটকের শিক্ষাক্ষেত্রে হিজাব নিষিদ্ধ নিয়ে তোলপাড় দেশ, মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। এই প্রেক্ষিতে মধ্যপ্রদেশের একটি কলেজে নিষিদ্ধ করা হয়েছে হিজাব। মঙ্গলবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা দুর্গা বাহিনীর আন্দোলনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দুর্গা বাহিনীর দাবি, কলেজ ক্যাম্পাসে মুসলিম ছাত্রীরা হিজাব পরে আসতে পারবে না। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো নতুন করে আবারও বিতর্ক। কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়েছে, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপাতত সে রাজ্যের শিক্ষার্থীরা হিজাব পরে স্কুল বা কলেজে আসতে পারবে না। এ নিয়ে মঙ্গলবারও একাধিক মামলার শুনানি চলে আদালতে। এরই মধ্যে আবার নতুন করে আগুনে ঘি ঢালল মধ্যপ্রদেশ। সোমবার দাতিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডি আর রাহুল জানান, কোনো সম্প্রদায়ের পরিচ্ছদ বলে পরিচিত এমন কোনো পোশাক পরে আসতে বারণ করা হয়েছে শিক্ষার্থীদের, সেটা হিজাব হতে পারে কিংবা অন্য কোনো সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদ। জানা যায়, সোমবার দুই কলেজ ছাত্রী হিজাব পরে ক্লাসে ঢোকার পর আন্দোলন শুরু করে দুর্গা বাহিনী, ঘেরাও হন কলেজ অধ্যক্ষ। তাদের দাবি, কলেজ ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করতে হবে, তারপরই এই কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। অধ্যক্ষের দাবি, কলেজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এর নির্দেশ দেয়া হয়েছে। আগে কলেজে কেউ হিজাব পরে আসতেন না, কিন্তু কর্ণাটকে হিজাব বিতর্ক শুরু হওয়ার পরপরই কয়েকজন ছাত্রী ক্লাসে আসতে শুরু করেন। অন্যদিকে এ ঘটনা প্রসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের দাবি, মধ্যপ্রদেশে হিজাব নিয়ে কোনো বিতর্ক নেই। দাতিয়া কলেজের ঘটনা শুনে জেলা শাসককে সরকারি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে সাতনার একটি কলেজে হিজাব পরে আসার অপরাধে এক ছাত্রীকে ক্ষমা চেয়ে চিঠি দিতে বলেন কলেজ অধ্যক্ষ। ভারতের কর্ণাটকে কলেজে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে দাখিল হওয়া আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট এ আদেশ দেন। এর আগে শুনানির একটি শাখা বেঞ্চ এই ইস্যুটি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অস্থিরের ওপর সমর্পণ করেন, যেন ইস্যুটি সমাধানে বড় বেঞ্চ গঠন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ছয় সদস্যের একটি বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চের ছয় সদস্যের মধ্যে তিনিও একজন। এর আগে শুক্রবার আদালত রাজ্যকে নির্দেশ করে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আবার খোলা হবে। একই সাথে যতক্ষণ পর্যন্ত এটি আদালতে পূর্ণ শুনানি ও রায় না হবে, ততদিন পর্যন্ত কোনো শিক্ষার্থী, সে যে ধর্মেরই হোক, ক্লাসে ধর্মীয় পোশাক পরিধান করে উপস্থিত হতে পারবে না। হিজাব নিয়ে উত্তপ্ত গোটা ভারত। কর্ণাটকে হিজাব পরিহিতা ছাত্রীদের অবমাননার পরে উগ্র হিন্দুত্ববাদীদের আচরণের প্রতিবাদ হচ্ছে দেশটির বিভিন্ন জায়গায়। এরই ধারাবাহিকতায় ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে
মুখ খুলেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। সারা দেশের ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেন হিজাব পরিধান করতে পারেন তারা এই স্বাধীনতা চান। তারা বলেন, আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আইন আমাদের স্বাধীনতা দিয়েছে, আমরা পছন্দ মতো পোশাক পরিধান করব, তাহলে হিজাব পরার স্বাধীনতা নেই কেন? ছাত্রীরা দাবি করেন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিধানের সুযোগ দেওয়া উচিত, কেননা শিখ ভাইয়েরা শিক্ষা প্রতিষ্ঠানেই হোক বা অন্য কোথাও সব জায়গাতেই তারা পাগড়ি পরেন, তাহলে শুধু হিজাব খোলার জন্য কেন মুসলিম ছাত্রীদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? আফরিন নামের এক ছাত্রী বলেন, হিজাব নিরাপত্তা, তবে কাউকে যদি জোর করে তা পরানো হয় তিনি চাইলে নাও পড়তে পারেন। ফাতিমা নামে আরেক ছাত্রী বলেন, হিজাবকে ইউপি নির্বাচনের সাথে যেন না মেলানো হয়, এটি আমাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, যেন আমরা হিজাব পরার মাধ্যমে আমাদের ধর্মের অনুসরণ করতে পারি, হিজাবকে আইনের সাথে সম্পৃক্ত না করা উচিত। ফাতিমা সাবিহা বলেন, দুনিয়ার সবার স্বাধীনতা আছে, যারা যা ইচ্ছা পরিধান করতে পারেন, মুসলিম নারীরাও নিজেদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে চান, তাহলে তাদের কেন বাধা দেয়া হচ্ছে ভারতে? এই বিষয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ ওয়াসিম বলেন, আদালতে হিজাব ইস্যুর শুনানি জারি রয়েছে, এজন্য এ নিয়ে মন্তব্য করতে পারছি না। একই সাথে তিনি জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ড্রেস কোড নেই, শিক্ষার্থীরা পছন্দ মতো পোশাক পরতে পারেন। ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সোমবার এক টুইটে ওআইসির পক্ষ থেকে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইব্রাহিম তাহির এ উদ্বেগ জানান। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি উত্তরখণ্ডের হরিদ্বারে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্ণাটকে মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতে মুসলিম ও তাদের ইবাদত স্থলকে লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। বিভিন্ন রাজ্যে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা এদেশে ইসলাম ফোবিয়া ও ইসলাম ভীতি বৃদ্ধির আলামত। তিনি এসব ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। ওআইসির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে যদি এভাবে মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়, তবে মুসলিম দেশগুলো ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপে কোনো প্রকার যুদ্ধ চায় না রাশিয়া, তবে নিরাপত্তার বিষয়ে রাশিয়ার উদ্বেগকে আমলে নিতে হবে। মঙ্গলবার মস্কোতে জার্মান চ্যান্সেলর ওলফ শলজ্জেরের সাথে চার ঘণ্টা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সম্প্রতি ইউক্রেন ঘিরে রাশিয়ার সৈন্য সমাবেশের জেরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে তা প্রশমিত করতে শেষ ইউরোপীয় নেতা হিসেবে জার্মান চ্যান্সেলর এ সফর করেন। সংবাদ সম্মেলনে যুদ্ধের সম্ভাবনার বিষয়ে পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে রাশিয়ার নিরাপত্তার স্বার্থে আমাদের সব করতে হবে, আমরা আপোষ রফার জন্য আলোচনা ও প্রস্তাবে এগিয়ে যাচ্ছি। পুতিন বলেন, রাশিয়ার মৌলিক নিরাপত্তা বিষয়ক উদ্বেগকে আমলে নিতে ব্যর্থ হয়েছে ন্যাটো। তিনি দাবি করেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রশ্ন এখনই সমাধান হওয়া উচিত। অপরদিকে সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, রাশিয়ার সৈন্য সমাবেশ কল্পনাতীত, কিন্তু কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সম্ভাবনা এখনও রয়েছে। এদিকে এর আগে মঙ্গলবার ইউক্রেন সীমান্তে মোতায়েন রাশিয়ার কিছু সৈন্যকে সরিয়ে আনা হয়েছে বলে রুশ সামরিক বাহিনী জানিয়েছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে, রাশিয়ার এই বিষয়ে ঘোষণা সতর্ক ইতিবাচকতার ইঙ্গিত দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। শেষ করার আগে আবারও বলছি, আমাদের ওপেন দ্য আইস ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা আন্তর্জাতিক খবরের পাশাপাশি বিশ্লেষণ ধর্মী খবর পাশাপাশি আমাদের লাইভ সম্প্রচার করে থাকি ওপেন দ্য আইস। আপনারা কেমন ভিডিও দেখতে চান, আপনাদের পছন্দের বিষয়গুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের পছন্দের অনেক ভিডিও ইতিমধ্যে বানিয়েছি যা আমাদের ওপেন দ্য আইসের আর্কাইভে রয়েছে। আপনারা আপনাদের পছন্দের বিষয়গুলো আমাদের চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখতে পাবেন।
এবং যে বিষয়গুলো আগামীতে জানতে চান সেই বিষয়গুলো আমাদের কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও বানাবার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।